আজকে যে ক্যামেরাটি আপনাদেরকে দিব এই ক্যামেরাটিকে আমি এলএমসি ক্যামেরার বাপ বলেছি তার কারণ হচ্ছে ক্যামেরাটি দিয়ে যখন আপনারা ফটোগ্রাফি করবেন তখন এত সুন্দর রেজাল্ট পাবেন যেটা দেখে আপনি পুরোই অবাক হয়ে যাবেন এই ক্যামেরায় আমি বেশ কয়েকটি রিলস তৈরি করেছিলাম তো আপনারা সেই রিলসগুলোতে অনেকই অনেকেই কমেন্ট করেছেন ভাই আপনি কোন ক্যামেরা অ্যাপ ইউজ করে ফটোগ্রাফি করেন সেটা আমাদের মাঝে শেয়ার করেন তো আজকে ফাইনালি আপনাদেরকে সেই অ্যাপটি দিতে যাচ্ছি সো যারা এলএমসি ক্যামেরা ইনস্টল করতে পারতেছেন না বা এলমসি দিয়ে ফটোগ্রাফি করতে পারতেছেন না আপনাদেরকে এই নতুন ক্যামেরাটি দিব এটা দিয়ে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন অ্যান্ড আপনাদেরকে কিছু প্রিমিয়াম এক্স দিয়ে দিব সো প্রতিটা মোবাইল ইউজারদের জন্য আজকের এই ক্যামেরাটি খুব ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা ক্যামেরাটি ইনস্টল করবেন কীভাবে এবং এক্স এম এলগুলো কীভাবে সেট আপ করবেন সেটা শিখে নেবেন ভিডিও শুরুর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দেবেন কথা নাম্বারে আমাদের ক্যামেরা ইনস্টল শুরু করে দিই অলরেড ভিউয়ার্স আজকে যে ক্যামেরাটা আমরা ইনস্টল করব এই ক্যামেরার ডাউনলোডলিং এবং এক্সএমএল ডাউনলোড লিং ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে ক্যামেরা এবং এক্সএমএল একসাথে পেয়ে যাবেন একটি জিপ ফাইলের ভিতরে আর এই জিপ ফাইলটি আনজিপ করতে হলে অবশ্যই আপনাকে ফোর ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে হবে আমি ভিডিওর কয়েক মিনিট পর পর একটি করে পাসওয়ার্ড দিব এভাবে আপনারা চারটি পাসওয়ার্ড সংগ্রহ করে সেই জিপ ফাইলটি আনজিপ করে নেবেন তো ধরুন আপনি জিপ ফাইলটা ডাউনলোড করে নিয়ে এখন কীভাবে হবে আনজিপ করবেন সেটা শিখে দিচ্ছি আমি আমার মোবাইল ফোন থেকে চলে ফাইল ম্যানেজার আপনারা যদি ডাউনলোড ফোল্ডারে যান তাহলে আপনারা সেই জিপ ফাইলটি পেয়ে যাবেন সো আমি ডাউনলোড ফোল্ডার থেকে বের করে নিয়ে এসে যাতে সহজে আপনাদেরকে বোঝাতে পারি তাই এখান থেকে আমরা এই জিপ ফাইলটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন নিউ ক্যামেরা বাই দিদার অফিসিয়াল আপনারা এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল একটা লেখা আছে সিম্পলি এই লেখাটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন তারপর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করবেন তারপর উপরে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার ইচ্ছে মতো একটা নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন সো আমি বি দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম সেই ফোল্ডারটা একটা ক্লিক করে দিব এখন নিচ থেকে এক্সট্রাক হেয়ারে ক্লিক করব তো এখন কিন্তু আমাকে পাসওয়ার্ডটা দিতে বলতেছে তো আমি আবারও রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা ফোর ডিজিটের পাসওয়ার্ডটা সংগ্রহ করে এখানে আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন ফ্রেন্ডস আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এখন এখান থেকে মার্কে ক্লিক করে দিব তারপর আবার টিক মার্কে ক্লিক করব জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে তারপর দেখতে পাবেন যে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে ওকে এখানে সাকসেসফুল হয়ে গেছে আমি এখান থেকে ব্যাক চলে যাব ব্যাগ যাওয়ার পর সেই বি নামক ফোল্ডারটাতে চলে যাব। ওকে বি ফোল্ডারটাতে চলে আসলাম তারপর এই ফোল্ডারের ভিতরে চলে গেলে এই যে এখানে একটা এক্সএমএল আছে প্লাস এখানে ক্যামেরাটা আছে একটা এক্সএমএল এর ভিতরে কিন্তু আট দশটা এক্সএমএল আপনারা পেয়ে যাবেন তো এটার এক্সএমএল সেট আপটা কিন্তু একটু ভিন্ন রকম সো আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু শিখতে হবে আপনারা যেভাবে এলএমসি ক্যামেরা এক্সএমএল সেট আপ করে ফেলেন এটা কিন্তু টোটালি ডিফারেন্ট এটা কিন্তু রকম না সো আপনাকে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমরা জিপ ফাইলগুলো আনজিভ করতে পারি না আপনি যেভাবে করেন তো আমি আপনাদেরকে একটি অ্যাপ দেখাই যে অ্যাপটি দিয়ে আপনারা খুবই সহজে জিপ ফাইল আনজিপ করতে পারেন তো আমি প্লে চলে তারপর এখানে জেট আর লিখে সার্চ করে দিলে আমরা একটা অ্যাপ পেয়ে যাবাম এখান থেকে ডাটাটা অন করে নিই সো এখান থেকে আমি ট্রাই ক্লিক করি তো তারপর দেখতে পাবেন যে একদম প্রথম যে অ্যাপটা চলে আসবে এই অ্যাপটা দিয়ে আপনারা জিপ ফাইল সহজেই আনজিপ করতে পারবেন আর অবশ্যই পাসওয়ার্ড প্রয়োজন হবে ওকে তো যাই এখন আমি ক্যামেরা অ্যাপটি আমার মোবাইল ফোন ইনস্টল করবো তাই ক্যামেরা অ্যাপটাতে ক্লিক করবো তারপর এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করে দিব ওকে অলরেডি ভিওয়ার্স আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালোভাবে খেয়াল করুন তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ওকে তো এখন এখান থেকে যা যা পারমিশন চাইবে সব কিছু পারমিশন আমরা দিয়ে দিব ওকে তো আমি সমস্ত পারমিশন দিয়ে দিচ্ছি অ্যালাউ করে দিলাম আলো করে দেওয়ার পর এখন আমরা এক্সএমএল সেট আপ এখান থেকে ডানে ক্লিক করবো এক্সএমএল সেট আপ করার জন্য উপরে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছি আমরা সিম্পলি এই সেটিংস আইকনে ক্লিক করে দেবো এখান থেকে আমরা মোর সেটিংসে ক্লিক করবো ওকে মোর সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে একটি পেজ চলে আসবে এখান থেকে আমরা কাস্টম ফাইল দেখতে পাচ্ছি এই যে কাস্টম ফাইল সো এখান থেকে কাস্টম ফাইলে ক্লিক করবো ওকে এখান থেকে ক্যান্সেল করে দিলাম কাস্টম ফাইলে আসার পর আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি ইম্পোর্ট সো আপনি ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পর এখানে আপনার ফোনের যতগুলো ফোল্ডার আছে সবগুলো শো করবে তা আপনার উপরে যে দুইটা ডট দেখতে পাচ্ছেন এই দুইটা ডটে ক্লিক করলে আপনাকে ব্যাক নিয়ে আসবে সো আমাকে ব্যাক নিয়ে আসলো এখন আমি সবগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি তো আমি বি নামক যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু আমার এক্সেমএলটা রয়েছে আমি সেই ফোল্ডারে চলে যাব তারপর এখান থেকে এই যে আবার এই ফোল্ডারে চলে যাব আবার এই ফোল্ডারে চলে যাব এখন আমরা এই যে এক্সেমএলটা পেয়ে গেছি এখন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করব তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে এই অ্যাক্সেমএলটা আমাদের ক্যামেরাতে ইম্পোর্ট হবে তারপর আর কিছু কাজ আছে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে ব্যাগ যাব আবার ব্যাগ চলে আসলাম তারপর ক্যামেরাটি অফ হয়ে আবার অন হবে ম্যাক্সিমালটা ইমপুট করার জন্য আমরা উপরে আবার সেটিংস আইকনে ক্লিক করে দেবো তারপর এখানে আপনারা বামপাশে খেয়াল করুন লোড কনফিক নামে একটা লেখা চলে আসছে আপনারা সিম্পলি লোড কনফিগে ক্লিক করে দিবেন তারপর এখানে আমাদের এক্সএমএলের নামটা শো করতেছে এটাকে আমরা টিকমার্কটা এনেবেল করে দিব বা টিকমার্ক করে করে দেব তারপর এখান থেকে আমরা লোডে ক্লিক করব তারপর আমাদের ক্যামেরাটা আবার অফ হয়ে অন হবে তো এখন কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট দেখার পালা মানে আমরা এক্স এম দিয়ে এখন ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখাবো তাই আমরা এক্সএমএল ইমপুট করার জন্য একদম উপরে ডান পাশে কর্নার খেয়াল করুন এখানে একটা ফটোর আইকন রয়েছে সো এই আইকনটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে সবগুলো এক্সএমএল শো করবে আপনারা এক একটা এক্সএমএল দিয়ে এক এক রকমের ফটোগ্রাফি করতে পারবেন আমি স্কাইগুলো এক্সএমএলটা দিয়ে এখন ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখাবো এবং রেজাল্ট আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করবো সো আমি একটা ফটো ক্লিক করে নিই সো একটা ফটো ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর আমি ভিডিওটা কাট করবো না সরাসরি আপনাদেরকে রেজাল্টটা দেখাবো একটু ওয়েট করে নিই এখানে ফটোটা কিন্তু লোড নিচ্ছে এখানে লোড হয়ে গেলে এখন আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাই এই যে গাইস আপনারা জাস্ট একবার দেখুন ফটোর কোয়ালিটিটা আমার মোবাইল ফোন কিন্তু বিশ হাজার টাকা আমি রিয়েলমি সিক্স প্রো মোবাইল ইউজ করি সো দেখতে পাচ্ছেন এই বিশ হাজার টাকা মোবাইল দিয়ে আমি কীরকম ফটোগ্রাফি করতে পারি এই অ্যাপটি দিয়ে আর বাকি যে এক্সএমএলগুলো আছে এক একটা এক্সএমএল দিয়ে এক এক রকমের ফটোগ্রাফি আপনারা করতে পারবেন আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখালাম যে এই স্কাই ব্লু এক্সএমএলটা ইউজ করে আপনারা যদি ফটোগ্রাফি করেন তাহলে আপনার ফটোর রেজাল্টটা কীরকম আসবে আর স্ক্রিনে অবশ্যই আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর এখন আর এডিট করার প্রয়োজন নেই আর কাউকে যদি ছবিটা দেখায় কেউই বিশ্বাস করতে পারবে না যে এটা একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবিটা তোলা ওকে বিকস এই ক্যামেরাটা আমি নিজেও মোবাইল ফটোগ্রাফি করার জন্য ইউজ করে সো আপনাদের মাঝে ক্যামেরাটি শেয়ার করে দিলাম আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আশা করি শিখে গেছেন কেউ ক্যামেরাটি ইনস্টল করবেন এবং এল সেট আপ করবেন একবার দেখে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিও কয়েকবার দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন আর কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সো বিয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটর নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ